কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা গেল, কালী গেল, লক্ষ্মীর শেষে এবার এলেন মা জগদ্ধাত্রী। বহরমপুর শহরে সিটি ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। তার শুভ উদ্বোধন হয়ে গেল। সিটি ক্লাবের পক্ষে রাজাদা জানালেন তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে আগামী দিনগুলিতে। চার দিনব্যাপী তাদের এই উৎসব চলবে। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার DNTV। আজকে আমাদের জগদ্ধাত্রী মায়ের শুভ উদ্বোধন ছিল। আনুষ্ঠানিকভাবে পুজোটা চালু হচ্ছে। সকালবেলায় সাতটার সময় সর্বপ্রথম ঘট গড়ার মধ্যে দিয়ে পুজোটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ভোগ বিতরণ আছে, দুবেলায় প্রতিদিন এখানে ভোগ বিতরণ হবে এবং প্রতিদিনই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক সন্ধ্যেবেলায় হবে। এছাড়ার প্রোগ্রাম থাকবে, কালকে একটি শিশু শিল্পী সমন্বয়ে নৃত্য পরিবেশন আছে সন্ধ্যে সাতটা থেকে। তারপর ধ্রুবক ফোক ব্যান্ডের একটা গানের অনুষ্ঠান আছে। কালকে হচ্ছে আমাদের সপ্তমী, অষ্টমীর দিনও এখানে একটি বাংলা ফোক ব্যান্ড বাজবে। আর নবমীর দিন BMG অর্কেস্ট্রার তরফ থেকে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আর নিরঞ্জনের আগে আর একটা ঘটনা বলে রাখি, দশমীর দিন এগারোটার সময় মায়ের ঘট বিসর্জন হবে। তারপর রাত্রিবেলায় স্থানীয় কল্পনা বাজারে একটা বড় নরনয়ন সেবার আয়োজন করতে চলেছি। উক্ত নরনয়ন সেবায় সকল শহরবাসীকে, আপামর জেলাবাসীকে আন্তরিকভাবে আসার জন্য আমরা অনুরোধ এবং আবেদন রাখছি। তারপর চার তারিখ আর কোনো প্রোগ্রাম নেই। পাঁচ তারিখ আমাদের জগদ্ধাত্রী পুজোর যে মুখ্য আকর্ষণ, এই বছর আমাদের যে প্রসেশন করোনাকালে দু বছর আমরা করতে পারিনি, এই বছর আমরা বড় কিছু করার পথে চলেছি। মুম্বাই থেকে আগত বিখ্যাত ঢোলতাসা থাকছে, উড়িষ্যা থেকে আগত সিনা বাজনা থাকছে, পুরুলিয়া থেকে আগত ছৌ নাচ, কলকাতা থেকে আগত তরঙ্গ ড্যান্স গ্রুপ, মেদিনীপুর থেকে আগত বিশেষ রণপা সজ্জিত বড় বড় পুতুল, এছাড়া মুর্শিদাবাদের বিখ্যাত রাইবেসে আর স্যাক্সোফোন অনরোড স্যাক্সোফোন প্লে করবে, এটাই থাকছে মুখ্য আকর্ষণ। এবছর মুম্বাইয়ের যে নাচ, সেই নাচটা মুখ্য আকর্ষণ।